আমরা সবাই জানি প্লাস্টিকের কাপ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই এর পরিবর্তে কাগজের কাপ প্রায় সব জায়গাতেই ব্যবহৃত হয়। তবে কাগজের কাপ কি আদৌ আমাদের স্বাস্থ্যের জন্য নিরাপদ? আজ আমার আলোচনার বিষয় কাগজের কাপ কিভাবে আমাদের স্বাস্থ্যহানির কারণ হয়ে দাঁড়ায়, এই কাপের পরিবর্তে আমরা আর কি ব্যবহার করতে পারি তা সম্পর্কে। নমস্কার প্রত্যেককে, আমার চ্যানেল বাংলা টিপস এন্ড টিউটোরিয়ালসে স্বাগত। বিশেষজ্ঞদের মতে এই সমস্ত কাগজের কাপ বা গ্লাসের ভিতরের অংশে এক ধরনের পাতলা প্লাস্টিকের আস্তরণ থাকে, যা কাপকে লিক বা নরম হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। কিন্তু যখনই এই কাপের মধ্যে গরম কিছু খাবার রাখা হয় তখনই সমস্যার সৃষ্টি হয়। এই বিষয়ে গবেষণা করার জন্য কলকাতার খড়গপুর আইআইটির একদল বিশেষজ্ঞ ডক্টর সুধা গোয়েলের নেতৃত্বে একটি গবেষণা চালান। সেই ক্ষেত্রে একটি 100 ml কাগজের কাপ নিয়ে এর মধ্যে 85 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেডের গরম জল ওই কাপের মধ্যে ঢালা হয়। সেই জল 15 মিনিট কাপে রাখা হয়। 15 মিনিট পর ওই জল একটি শক্তিশালী মাইক্রোস্কোপের নিচে এনে পর্যবেক্ষণ করা হয়। দেখা যায় কাগজের কাপে রাখা এই জলের মধ্যে 25,000 মাইক্রোপ্লাস্টিক, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র প্লাস্টিকের কণা রয়েছে, যা সাধারণত আমরা খালি চোখে দেখতে পাই না। তাছাড়াও এই জলের মধ্যে রয়েছে জিঙ্ক, লেড, ক্রোমিয়ামের মতো ভারী এবং ক্ষতিকর ধাতুসমূহ। আর এই বিষাক্ত পদার্থগুলো চা বা কফি পান করার সময় তা আমাদের শরীরে প্রবেশ করে। এই গবেষণাটি প্রকাশিত হয়েছে জার্নাল অফ হ্যাজার্ডিয়াস মেটেরিয়ালসে। ডক্টর সুধা গোয়েলের মতে, যদি একজন সাধারণ মানুষ দিনে 3 কাপ চা বা কফি কাগজের কাপে পান করে, তাহলে শরীরে 75,000 মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করে, যার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা পুরোটাই নষ্ট হয়ে যায়। তাছাড়াও এই মাইক্রোপ্লাস্টিকগুলি যখন কোনো গরম খাবারের সংস্পর্শে আসে তখন এক ধরনের বিষাক্ত কেমিক্যাল নিঃসৃত হয়। দীর্ঘদিন কাগজের কাপে চা পান করার ফলে এই বিষাক্ত পদার্থ আমাদের লিভার, কিডনি, হাড়ে জমা হতে থাকে, যার ফলে ব্রেস্ট ক্যান্সার, লিভার ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার আরও বিভিন্ন ধরনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়াও আরও বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। তাই যখনই ঘরের বাইরে কাজে বেরোবেন বা কোথাও বেড়াতে যাবেন তখন অবশ্যই কাগজের কাপ, প্লাস্টিকের কাপ এগুলি এড়িয়ে চলবেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কাগজের কাপের এই সমস্যা এড়াতে আমাদের সেই পুরনো দিনগুলোতে ফিরে যাওয়া উচিত। যদিও কিছু জায়গায় এখনও মাটির বাড়ে চা পাওয়া যায়, তবে বর্তমান যুগে এই মাটির বাড় সব জায়গায় পাওয়া যায় না। মাটির বাড়ে নিশ্চিন্তে চা পান করতে পারেন। মাটির বাড়ে চা পান করার অনেক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।